হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশনাল ইনস্ট্রাক্টর। আজকে আলোচনা করব কোষে দেখি 14-এর 4-এর দাগে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। 4-এর 1 প্রথম রাশি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এবং দ্বিতীয় রাশি হল পি প্লাস কিউ হোল স্কোয়ার। এখন প্রথম রাশিকে উৎপাদক বিশ্লেষণ করব। পি কে যদি এ আর কিউ কে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রযোজ্য, অর্থাৎ পি প্লাস কিউ হোল ইন্টু পি মাইনাস কিউ। দ্বিতীয় রাশি অলরেডি উৎপাদক বিশ্লেষণ করাই আছে, পি প্লাস কিউ এর স্কোয়ার মানে দুটো পি প্লাস কিউ গুণ আছে, অতএব লসাগু সমান। লসাগুর ক্ষেত্রে যেগুলো কমন আছে সেগুলোও নেব, আর যেগুলো কমন নেই সেগুলোও নেব। তাহলে পি প্লাস কিউ কমন আছে তাহলে নেব, এবং এর সর্বোচ্চ ঘাতটাকে নেওয়া হবে, এখানে আছে স্কোয়ার। আর যেটা কমন নেই সেটা হলো পি মাইনাস কিউ, সেটাও বসবে। চারের 2 প্রথম রাশি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কমন নেওয়া সম্ভব, এক্স স্কোয়ার কমন আসবে, তাহলে ভিতরে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ ওয়াই কে যদি এ আর 1 কে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রযোজ্য, অর্থাৎ এ প্লাস বি, অর্থাৎ ওয়াই প্লাস 1 এবং ওয়াই মাইনাস 1। এবার দ্বিতীয় রাশি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স, এক্ষেত্রেও কমন নেওয়া সম্ভব, এক্স কমন আসবে, তাহলে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার, প্রথমটা হলো, দ্বিতীয়টায় পড়ে থাকবে 2y এবং এরপরে পড়ে থাকবে 1, কারণ এক্স কমন চলে এসছে। এবার ওয়াই কে যদি আমি এ ধরি আর 1 কে যদি বি ধরি তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে ওয়াই হলো এ স্কোয়ার মাইনাস 2ab, ওয়াই হলো এ আর বি 1 ইন্টু আছে, আর প্লাস বি স্কোয়ার, 1 এর স্কোয়ার তো 1ই হয়, তাহলে এ মাইনাস বি অর্থাৎ ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার, অতএব লসাগু সমান। যেগুলো কমন আছে সেগুলোও বসবে, আর যেগুলো কমন নেই সেগুলোও বসবে। এখানে এক্স আছে, এক্স এবং সর্বোচ্চ ঘাত স্কোয়ার, ওয়াই প্লাস 1 কমন নেই তাও বসবে, আবার ওয়াই মাইনাস 1 কমন আছে সেটাও বসবে, এবং সর্বোচ্চ ঘাত স্কোয়ার, এইটাই হলো গিয়ে অ্যান্সার। এবার করব 4-3 প্রথম রাশি তোলা হয়েছে যেটা আছে, দ্বিতীয় রাশি যেটা আছে সেটা লেখা হয়েছে, এবং তৃতীয় রাশি তৃতীয় রাশি এবং তৃতীয় রাশি এটা হলো গিয়ে অ্যান্সার। এবার আলোচনা করব 4-4 প্রথম রাশি যেটা আছে, লিখেছি এ বি 4 মাইনাস 8ab, এখানে কমন আসবে এ বি, তাহলে পড়ে থাকবে বি কিউব মাইনাস 8। এখন বি কিউব মাইনাস 8 এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে, বি হোল কিউব মাইনাস 2 হোল কিউব, বি সমান এ আর 2 সমান বি ধরলে এ কিউব মাইনাস এ, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুযায়ী। বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, এবার দ্বিতীয় রাশি যেটা আছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি, এখানেও কমন আসবে এ স্কোয়ার বি কমন আসবে, পড়ে থাকবে বি কিউব প্লাস 8,
বি হোল কিউব প্লাস টু হোল কিউব। সূত্র অনুযায়ী বি প্লাস টু বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এবার তৃতীয় রাশি যেটা আছে লিখলাম এ বি টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ বি স্কোয়ার, এখানেও কমন আসবে এ বি স্কোয়ার, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে বি স্কোয়ার মাইনাস ফোর বি হোল স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার। এখন বি কে এ আর টু কে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রযোজ্য, অর্থাৎ এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ বি প্লাস টু বি মাইনাস টু। এখন লসাগু নির্ণয় করব, যেগুলো কমন আছে সেগুলোও বসবে, আবার যেগুলো কমন নেই সেগুলোও বসবে। এ স্কোয়ার এ, তাহলে এ এবং সর্বোচ্চ ঘাত স্কোয়ার। এবারে বি সর্বোচ্চ ঘাত বি স্কোয়ার, বি মাইনাস টু এর সঙ্গে নেব বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর, এরপর নেব বি প্লাস টু, তারপর নেব বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর, এখানে বি প্লাস টু অলরেডি নেওয়া হয়ে গেছে, বি মাইনাস টুও অলরেডি নেওয়া হয়েছে, তাহলে এটাই হলো গিয়ে অ্যান্সার। চারের দাগে পাঁচ প্রথম রাশিটি তুলেছি, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর। এটি দুটি পদ্ধতিতে করা যায়, প্রথম পদ্ধতিতে আমি উৎপাদক বিশ্লেষণ করছি এক্স টু দি পাওয়ার ফোর, এখানে উপরে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটাই আছে, এক লেখা থাকে না কিন্তু এক সবার সঙ্গে গুণ থাকে, আমি নিলাম টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমি কিন্তু একটা বেশি নিয়ে ফেলেছি, পরে একে ব্যালেন্স করতে হবে। তাহলে দুটো নিয়েছি, একটা থাকার কথা, তাহলে আমি মাইনাস করলাম, এখন দুই থেকে এক গেলে একই হয়, প্লাস টু মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান, তাহলে এটা আর এটা সমান, ব্যালেন্স হলো। এবার ভেঙে নি, এইটা এইটা করলাম, তাহলে আমি এক্স স্কোয়ারকে যদি এ ধরি আর ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ অর্থাৎ এক্স স্কোয়ার আর বি অর্থাৎ ওয়াই স্কোয়ার, এবং এটা সঙ্গে থাকলো। এখন এই পুরোটাকে আমি এ ধরলাম আর এটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, উৎপাদক বিশ্লেষণ সূত্র অনুযায়ী এ প্লাস বি হোল ইন টু এ মাইনাস বি, আগে এ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে বি প্লাস এক্স ওয়াই আর একবার মাইনাস হবে। যদি এই পদ্ধতিটি ভালো না লাগে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি আর একটি পদ্ধতিতে এটা ভেঙে দেবো, উত্তর কিন্তু একই হবে। এবার দ্বিতীয় রাশিটি তুললাম যা আছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই ফোর, এখানে ওয়াই কমন আসবে তাহলে পড়ে থাকবে এক্স কিউব প্লাস এটাতে পড়ে থাকবে ওয়াই কিউব, তাহলে এটা সূত্র অনুযায়ী হয়ে যাবে উৎপাদক বিশ্লেষণের এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এক্স স্কোয়ার আর বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এবার তৃতীয় রাশিটি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব যা আছে, কমন নেওয়া সম্ভব, এক্স কমন আসবে পড়ে থাকবে এক্স আর এটাতে ওয়াই, কিন্তু যেহেতু প্রথমে পুরোটার উপরে কিউব ছিল তাহলে আমাকে পুরোটার উপরে কিউব দিতে হবে, কারণ এক্স স্কোয়ার মাইনাস এক্স
y এটা সমান হলো গিয়ে x হোল ইনটু x মাইনাস y, পুরোটার উপরে কিউব ছিল তাহলে আমাকে পুরোটার উপরে কিউব দিতে হবে। দুটি সংখ্যার গুণফল থাকলে দুটোর উপরে কিউব হয়। এবার লসাগু নির্ণয় করব, অতএব লসাগু সমান প্রথমে যেটা আছে তারপর আচ্ছা এই ওয়াই আর এক্স কিউবকে আগে বসিয়ে নিলাম, তারপর এক্স প্লাস ওয়াই এটা লিখলাম, এরপরে এক্স কিউব অলরেডি লিখে ফেলেছি আর এক্স মাইনাস ওয়াই হোল কিউব এটাই অ্যান্সার। তবে তোমাদের বইতে উত্তরটা সাজিয়েও দিতে পারে, কিন্তু প্রত্যেকটা রাশির গুণফল একই হয়, আগে পরে নিলেও কোনো অসুবিধা নেই, এটাই অ্যান্সার। এবার চারের দাগে ছয় প্রথম রাশি পি স্কোয়ার প্লাস টু পি লিখলাম, এখানে কমন নেওয়া সম্ভব, পি পড়ে থাকবে পি প্লাস টু। এবার দ্বিতীয় রাশি যেটা আছে লিখব টু পি টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি পি কিউব মাইনাস টু পি স্কোয়ার, এখানে পি কমন আসবে, পি সরি পি স্কোয়ার কমন আসবে, তাহলে পড়ে থাকবে টু পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস টু। এখন এটা মধ্যসহ করা যাবে এই ব্যাকেটের মধ্যে যেটা আছে, কারণ দু দুনে চার আর এই চার সমান চার ইন্টু ওয়ান, আবার চার ইন্টু ওয়ান, এই চার আর এক চার থেকে যদি এককে বিয়োগ করি তাহলে হবে গিয়ে তিন, তাহলে মাইনাস ফোর পি প্লাস পি নেব, কারণ মাইনাস চার আর প্লাস ওয়ান, মাইনাস চার আর প্লাস ওয়ান হলে মাইনাস থ্রি। এবার কমন নেব, টু পি কমন আসবে, প্রথমে পড়ে থাকবে পি আর এটাতে মাইনাস চিহ্ন, পড়ে থাকবে শুধু টু, দু দুনে চার আর পি, প্লাস মাইনাসে মাইনাস, দ্বিতীয় ক্ষেত্রে কিছু নেই, এক কমন নেব তাহলে পড়ে থাকবে পি মাইনাস টু। এবার কমনগুলো একটা নিলাম পি মাইনাস টু, আর যেটা পড়ে থাকলো টু পি প্লাস ওয়ান। এবার লিখবো তৃতীয় রাশি যেটা আছে টু পি কিউব মাইনাস থ্রি পি স্কোয়ার এবং মাইনাস ফোরটিন পি, প্রথমে কমন নেব, কমন আসবে পি, পড়ে থাকবে টু পি স্কোয়ার মাইনাস থ্রি পি আর ফোরটিন পি হয়ে যাবে মাইনাস ফোরটিন। এখানেও মধ্যসহগ হবে, এখানে আছে চৌদ আর এখানে আছে দুই, চৌদ দুনে আঠাশ, আবার এই আঠাশকে যদি আমি উৎপাদক করি চার সাথে আঠাশ, আমি ডাইরেক্ট মেরে দিলাম, যেটা হবে সাতের থেকে চার বিয়োগ করলে তিন হবে, তাহলে মাইনাস সেভেন পি নেব আর প্লাস ফোর পি নেব, কারণ মাইনাস সাত আর প্লাস চার হলে গিয়ে মাইনাস তিন আসবে। এখানেও আগের মতো কমন নেব, প্রথমে পি কমন আসবে তাহলে পড়ে থাকবে টু পি মাইনাস সেভেন, আর দ্বিতীয় ক্ষেত্রে শুধুমাত্র দুই কমন আসবে তাহলে পড়ে থাকবে পি সরি টু পি মাইনাস সেভেন, তাহলে পি কমন ছিল থাকলো, এখানে যেটা কমন আছে সেটা আসবে টু পি মাইনাস সেভেন আর যেটা পড়ে থাকলো পি প্লাস টু। এবার লসাগু নির্ণয় করব, অতএব লসাগু সমান প্রথমে পি, এখানে পি স্কোয়ার এখানে পি, তাহলে পি কে নেব এবং তার সর্বোচ্চ ঘাত হলো গিয়ে
পি নিচে লিখি তার সর্বোচ্চকাদ হলো পি স্কোয়ার। এবং আছে পি প্লাস টু, পি প্লাস টু লিখলাম, পি মাইনাস টু লিখলাম, টু পি প্লাস ওয়ান, এখানে পি হয়ে গেছে টু পি মাইনাস সেভেন নিলাম, আর পি প্লাস টু অলরেডি হয়ে গেছে আগে। তাহলে এইটাই হলো গিয়ে অ্যান্সার।